Network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وجعل الظلمات والنور. فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله. أما بعد আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমলের তফিক দান করুন হে আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নিন আমাদের কোন আমাদের এই প্রোগ্রামগুলোকে আপনি কবুল করে নিন এর মাধ্যমে আপনার বান্ধবাদেরকে উপকৃত করুন জান্নাতে যাওয়ার বসিলা বানিয়ে দিন সুপ্রিয় দর্শক কাছে দূরে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন আমাদের সিরিজ চলছে তারই একটি বিষয় হচ্ছে আসবাবুর নজুল এবং সেই আসবাবুর নজুলের কয়েকটি পর্বের পর আজকের পর্বে আমাদের সামনে থাকছে গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে সেটা হলো যে কারণ হবে একটি আর এর জন্য আয়াত নাজিল হবে ভিন্ন একই কারণ তার একটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করছিলাম আমাদের মা বোনদের জন্য একটা সুখবর বলেছিলাম যে সে সময় আপনাদের পক্ষে হজরত উম্বুসালাম রতিহালাহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন হেয়া রসুল্ল মেয়েদের হিজরতের প্রসঙ্গে আমরা তো আল্লাহকে কিছু বলতে শুনতে পাচ্ছি না তখন আল্লাহ আল্লাহরুল আলমিন যে আয়াতটি নাজ করেছেন সেটা হচ্ছে আলে ইমরানের একশত পঁচানব্বই আয়াত সেখানে আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেছেন কি فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم إلى فاستجاب لهم ربهم তাদের ডাকে সাড়া দিয়েছেন তাদের পারবার যে কিভাবে আর উদি আমালা হা মিলিম মিনকো আল্লাহর বক্তব্য আমি তোমাদের কোনো আমলকেই অর্থহীন করে দেব না কোনো আমলকেই আমি বিনিময়হীন করে দেব না লা উদি ও আমালা হা তোমাদের কোনো আমলকেই বাতিল করে দেব না সেই আমুলটি মিন্দেকারি না পুরুষ করেছে নাকি নারীরা করেছে যেই করে থাকুক আমি তার আমলের পুরোপুরি পুরস্কার বিনিময়ে আমি অবশ্যই তাকে দান করব কারণ বা তোমরাই পরস্পরের পরিপূরক তোমরাই পরস্পরের সাথে সমাজে একসাথে বসবাস করো এরপরে আল্লাপাক বলেছেন ফল আজরিজুমিন যারা হিজুত করেছে এবং নিজের মাতৃভূমি থেকে যাদেরকে বের করে দেয়া হয়েছে ও উজু আমার দিনকে ধারণ করার কারণে নির্যাতিত হয়েছেন আল্লাপাক বলেছেন অবশ্যই অবশ্যই আমি তাদের গুনাহগুলোকে মাফ করে দেব এবং অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাব। যার পাদদ্দেশ দিয়ে প্রবাহিত হয়েছে নহর আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি পুরস্কার এবং আল্লাহর কাছেই রয়েছে সুন্দর উত্তম সুপ্রিয় দর্শক তাহলে আমরা দেখতে পেলাম এই আয়াতটি নাজির হল হাজরত উম্মে সালামা রদি আল্লাহ আনহার প্রশ্নের কারণে একই উম্মে সালামা রদি আল্লাহ তালা আনহা অন্য এক সময় আবার প্রশ্ন করলেন কালা তিনি বললেন তাকজুর রিজাল ওয়ালা তাকজুর নিসা ওরা আজীব প্রশ্ন ওয়া ইন্নামা আলানা নিসফুল মিরাস আল্লাহ মনে হচ্ছে যেন বর্তমান সময়ের মেয়েদের প্রতিনিধিত্ব করেছেন হজরত উম্মে সালাম রাজি আল্লাহ আনহা তিনি বলছেন রসুল্লাহ ছেলেরা পুরুষেরা জেহাদে অংশগ্রহণ করছে বল আত্মাকা কিন্তু মেহারা জেহাদে যেতে পারছে না আখ্যান ওয়া ইন্নামা আলানা মিরাস এবং আমাদের জন্য রয়েছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের অর্ধেক অর্থাৎ পুরুষের চাইতে দেখুন প্রশ্ন কিন্তু বলবেন যে ভিন্ন না মহিলা প্রসঙ্গ প্রশ্ন একই প্রশ্ন মেয়েদের ক্ষেত্রে প্রশ্ন আল্লাপা কি করলেন আয়াত নাসিল করে দিলেন আগের আয়াত না এখানে ভিন্ন আয়াত নাসিল করা হল আল্লাপাকে বা হে উমদ হে বন্দা আল্লাহ রাবুল আলমিন তোমাদের মাঝে কাউকে কারো উপর প্রাধান্য দিয়েছেন এই জন্য তোমরা আকাঙ্ক্ষা করো না বা নিরাশ হও না কারণ পুরুষদের জন্য সেটাই তারা পাবে যেটা তারা অর্জন করছে আর মহিলারও তারা যেটা অর্জন করছে তারা সেটাই প্রাপ্ত হবে কারো উপরে আল্লাহ পাক জুলুম করবেন না অতএব তোমাদের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে তাতেই তোমাদের সন্তুষ্টি প্রকাশ করা উচিত আজকাল দুঃখজনক হল সত্য আমাদের দিন বিরোধীরা বিভিন্ন ধরনের মুখ রোচক কথাবার্তা বলে আমাদের মেয়েদেরকে বিভ্রান্ত করছে আমি আমার মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি কোরআনকে মানুন হাদিসকে মানুন দেখবেন আপনাকে আল্লাহ সল্লাহ আলমিন রসুল্লাহআসালাম পুরুষদের চাইতেও বেশি সম্মানিত করেছেন কিন্তু দুঃখজনক হলো যে আমরা সেটা বুঝতে অক্ষম উত্তরাধিকার অর্ধেক দিয়েছে এতেই আমরা শরীয়তের বিরোধিতা করছি বিভিন্নভাবে আমরা বিভিন্ন ধরনের কথা আমরা আউড়িয়ে যাচ্ছি কিন্তু তাকিয়ে দেখেছেন সারা বিশ্বের দিকে মেয়েদের আজ অবস্থান কোথায় একমাত্র ইসলাম রসুল্লাহ সাল্লা আলিউসাল্লাম মেয়েদের অবস্থানকে সুদৃঢ় করেছেন আর কেউ পারেনি বরঞ্চ সবাই মেয়েদেরকে নিয়ে খেলেছে এখনো খেলছে আগামীতেও খেলবে দুঃখজনক হলেও সত্য মেয়েরা সেটা বুঝতে পারছে না আচ্ছা এরপরে দেখেন আবার আবারও সেই উমে সালাম আপনাদের পক্ষে কথা বলছেন তিনি বলছেন আল্লাহ আমাদের কি হল যে কোরআনে শুধু পুরুষদের কথা বলা হচ্ছে মেয়েদের কথা বলা হচ্ছে না দেখলেন আল্লাহ একবার আল্লাহ পাক তো আল্লাহ পাক খালেক স্রষ্টা আন্দাদের সম্পর্কে কিছুই জানেন দেখেন মেয়েদের আবদারকে তিনি গ্রহণ করলেন এবং জানিয়ে দিলেন স্পষ্টভাবে সুর আহজাবের মধ্যে আপনি তেলাওয়াত করুন পঁয়ত্রিশ নম্বর আয়ার লম্বা একটি আয়ার সেখানে বলা হয়েছে পরিষ্কারভাবে বলছেন লম্বা আয়ারটি তেলাওয়াত করতে সময় লাগবে হ্যাঁ তেলাওয়াত করি রবি মুসলিমাত রাজীব ইনল মুসলিম মুসলিম আল্লাহ রবুল্লা আলমিন হাজত উম্মি সালাম্মা রদিউল্লাহ আলা আনহা এই কথার পরিপ্রেক্ষিতে ওর আনে পাকের মধ্যে একটি আয়াত নাজির করেছেন যেটা আমি আগেই বলেছি সুরা আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত বেশ অনেকগুলো গুণ এর মধ্যে সন্নিবিষ্ট করেছেন আল্লাহ রবুল্লা আলমিন যেমন ছেলেদের জন্য তেমনি মেয়েদের জন্য আয়াতের সূচনাটা ছিল এই ইন্নাল মুসলিম ইন মুসলিমান শেষ পর্যন্ত যাবে সুপ্রিয় দর্শক আমরা আয়াতটিও আপনাদেরকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আমাদেরকে তা করতে হবে বিরতির পর কারণ বিরতির সময় হয়েছে আমরা আশা করছি ইনশাআল্লাহ বিরতির পর আপনার আপনাদেরকে আমরা আমাদের সাথে পাব ভালো থাকুন কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমিন মানবতার উপর ইহসান করলেন মানব মুক্তির দাতা নবী প্রেরণ করলেন যখনই ইসলাম সর্বতা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আবার ফিরে এলাম আমরা বিরতির পর তো আলোচনা করছিলাম হাজরত উম্লাহ আনহার কথা তিনি আমাদের মা বোনদের প্রতিনিধিত্ব করেছেন রসুলের সামনে দুটো আয়াত আপনাদের সামনে পেশ করেছি আরো একটি আয়াত বাকি আছে উম্মে সালামা উমে আল্লাহ রাহ আনহা রসুল্লাহ সাল্লাহ বলছেন বলছেন রসুল আল্লাহ মা আলানা কোরআন আমাদের কি হলো যে কুরআনে আমাদের কথা বলা হচ্ছে না আমাদের উল্লেখ করা হচ্ছে না কামা রিজাল যেভাবে পুরুষদের কথা বলা হচ্ছে উল্লেখ করা হচ্ছে আল্লাহ আল্লাহর আলমিন হাজর উম সাল্লামা রাত আনহার এই কথার পরিপ্রেক্ষিতে নাজিল করলেন আয়াজ আমাদের মা বোনদের প্রতিহত্বকারী হাজত উম সালাম রাত আনহার প্রতি সম্মান প্রদর্শিত হল আয়াতটি কি ছিল সেখানে একেবারে পরিষ্কার নারী পুরুষকে সমানে সমান নিয়ে যাওয়া হয়েছে সুরা আহজাবের পঁয়ত্রিশতম আয়াত দেখুন প্রায় ষাটটি আটটি গুণ বলা হয়েছে আমরা শুনি তাহলে আয়াতটি আউজ বিল্লাহিমিনাশাই ক নির্রজিম ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله أكبر كيف الله নিশ্চয়ই শুনতে ইচ্ছা করছে এবং এই শব্দগুলো আপনাদের কাছে কিন্তু পরিচিত আপনারা যদি একটু ভাবেন একটু দেখেন দেখবেন যে প্রায় প্রত্যেকটি শব্দ আপনাদের কাছে জানা আছে দেখুন পাক প্রথমে বলছেন কি ইনাল মুসলিমান মুসলিম পুরুষ এবং নারী ওয়াল মু ইমানদার পুরুষ এবং নারী যদিও ইসলাম ইমান ভাবে জড়িত আর পুরো এখানে ভিন্নভাবে প্রদর্শনের অর্থ এই নয় যে মুসলিম বলতে একদিকে বোঝানো যাবে মমেন বলতে আরেক দিকে বোঝানো যাবে না উভেটা কাছাকাছি আচ্ছা এরপর ইসলাম মুসলমান কাকে বলে আপনিও জানেন পুরুষরাও জানে মুসলিমাত নারী পুরুষ পুরুষমাত ইমানের কি সংজ্ঞা কি আরকান সবকিছু যারা মেনে চলছে তারা মৌমেন

نعرفوش والصادقين والصادقات اير والصابرين والصابرات صبر ابن شوي جانا نعرفوش والصابرين والصابرات والخاشعين والخاشعات بنوي خشوع ঠিক অন্তরের বিনয় দেহের بنوي বিনয় আচরণের বিনয় মানে والخاشعين والخاشعات

ওয়াল হাফেজাত এবং ওই সমস্ত মহিলা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এখানে ও পুরুজাহন্ন বলার প্রয়োজন নেই কিন্তু পুরুষদের সামনে যখন বলা হয়েছে এদেরটাও একই অর্থে বোঝানো হয়েছে এরপর মহিলা এবং পুরুষদের মধ্যে যারা আল্লাহকে বেশি বেশি জিকির করে এবং স্মরণ করে এবং এই জিকিরটা বসে বসে জিকির করার নাম নয় এই জিকিরটা হচ্ছে সার্বক্ষণিক জিকির আপনি সলাত আদায় করতে গেছেন আল্লাহ জিকির যদি আপনার মাথায় না থাকে সলাৎ আদায় করছেন কিভাবে আপনি উজু করতে গেছেন আল্লাহ জিকির যদি সামনে না থাকে তাহলে আপনি উজুর ফরজ কিভাবে আদায় করছেন এটাও আল্লাহ জিকির অনুরূপ আপনি বিছানায় গেছেন তো আপনি পড়ছেন বিসমিক আল্লাহ আহি আল্লাহ জিকির দোকানে আপনি বসে ব্যবসা করছেন সেই ব্যবসার মধ্যে হালাল হারাম মিশ্রিত আপনি আল্লাহ জিকির আপনার স্মরণে হলো আপনি হালাল হারাম মিশ্রণ করতে পারলেন না আল্লাহ জিকের মিথ্যা কথা বলার সময় এসেছে আপনি বললেন আলা আল্লাহ আনাতুল্লাহ আল কাজিবিন আল্লাহ বলেছেন মিথ্যা বাদিতির উপর আল্লাহর অভিশাপ নাজিল হোক আপনি থেমে গেলেন আল্লাহ জিকের সুহান আল্লাহ এইভাবে জিকিরকে বুঝতে হবে জিকির মানে সকাল সন্ধ্যা দুপুর কিছু জিকের করলে আল্লাহ আল্লাহ বা এগুলি জিকের অন্তর্ভুক্ত অন্তরকে শক্তিশালী করে বটে কিন্তু এই জিকিরটা হচ্ছে আসল তো যারা এই জিকির করবে আল্লাহ পাক কি বললেন আল্লাহ পাক তাদের জন্য মাফিরাত প্রস্তুত করে রেখেছেন ও আজরান আজিমা অমূল্য তাদের জন্য রয়েছে বিনিময় আচার সুপ্রিয় দর্শক দেখুন এই সবগুলোকে যদি আমরা মেলাই উম্মে সালামা রদি আল্লাহ আনহা তাহলে মনে হবে যেন ভিন্ন ভিন্ন কিন্তু প্রসঙ্গ সেটা হচ্ছে কি মেয়েদের ব্যাপার কেন মেয়েদের কথা উল্লেখ করা হচ্ছে না ওর আনে হিজরতের ব্যাপারে মেয়েরাও হিজরত করেছে মেয়েদের কথা কেন উল্লেখ হলো না তারপরে মেয়েরা যেহাদি যেতে পারে না পুরুষরা চায় মিরাসের ক্ষেত্রে তাদেরকে কম দেয়া হয়েছে দেখুন উমেসাল্লাহ আল্লাহ অনেক একই প্রসঙ্গ ভিন্ন আচ্ছা এবার চলুন আমরা অন্য আরেকটি প্রসঙ্গে চলে যাই ওর আনে পাকের মধ্যে এমন কিছু আয়াত আগে নাজিল হয়ে গেছে কিন্তু তার বাস্তবায়ন হয়েছে পরে যেমন বলা হচ্ছে তাকাদ্দ আয়া আয়ার হুকুম বিধানটা এসছে পরে কিন্তু সেই বিধান সম্বলিত আয়াতটা আগে নাজিল হয়ে গেছে বাস্তবায়ন হয়েছে পরে এ ধরনের ঘটনা ঘটেছে যেমন দেখুন মক্কা মোকাররমার মধ্যে মক্কা মোকাররমা এমন একটি শহর যে শহরে খুন খারাপি সব কিছু নিষিদ্ধ হারাহাম করা হয়েছে কিন্তু এই শহরের মধ্যেই একটি সময় আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন সে সময়ে প্রয়োজনের তাগিদে তাকে মানুষ হত্যার অনুমতি দেয়া হয়েছিল কিন্তু সবাই জানি আমরা সেই ঘটনাটা ঘটেছে অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন কিন্তু এই প্রসঙ্গে আয়াত নাজির হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন মক্কায় অবস্থান করছিলেন তখন সুরা বালাদ নামে সুরাটি ওambu সেটা হচ্ছে কি ল আউকসিমু বিহাজা আল বালাদ ওয়া আমতা হালু বিহাজা আল বালাদ এই শহরের কসম খেয়ে বলছে আপনি এই শহরকে মুক্ত এখানে বলা হচ্ছে ওয়াকাদ আজহার আসর আল হেল ইউম ফতেহ মাক্কা হাত্তা কাল উহিল্লাত লি সাআতু মিন নাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিনে আল্লাহ পাক আমার জন্য একটি সময় হালাল করে দিয়েছেন আল্লাহ শত্রুদেরকে শাস্তি দেওয়ার জন্য শত্রু মুক্ত করার জন্য এই মক্কা মুকাররমাকে শিরক মুক্ত করার জন্য আচ্ছা অনুরূপ আমরা দেখতে পাই যে রমাদানের ঈদের সময় যে আমরা সাদুল ফিতর দান করি এই বিধানটা কিন্তু এসছে হিজরতের পর মদিনা মুনব্বরায় কিন্তু এই সম্পর্কে আয়াত নাজিল হয়েছে অনেক আগে মক্কা রমায় যেমন বলা হচ্ছে সৌর আলার মধ্যে সে ব্যক্তি সফল হয়েছে যে সুনির্দিষ্টভাবে যে জাকাত আদায় করেছে বিহা আলা জাকাতুল ফতর বল আয়া তোমার কী কি হ্যাঁ অথচ রমাজান এটা আপনার রমাদানের ঈদ অথবা সথেত এর বিধান আয়াত্রী সম্পর্কে যদিও ভিন্ন মত আছে কেউ বলেছেন এটা এই প্রসঙ্গে নাজিল হয়েছে আর কেউ বলেছেন যে এটা নাজিল হয়েছে ত্যাস জন্য আত্মশুদ্ধির জন্য সে যাই হোক উভয়টাই এখানে কার্যকর হতে পারে আরো একটি বিষয় আমরা নিয়ে আসি দেখুন কোরআনে পাকের বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনে পাকে এমন কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে যেটা অন্য কোনো গ্রন্থে পাওয়া যায় না এবং যেই ভবিষ্যদ্বাণীগুলো করা হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে তারই একটি ছিল সুরে কামারের আয়াত পঁয়তাল্লিশ অবশ্যই শত্রু বাহিনী পরাজিত হবে অচিরেই এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে নাজিল হয়েছে মক্কা আল্লাহ তালা আনহু বলেন কুন্তুলা আদ্রিউম আমি বুঝতে পারছিলাম না কোন পক্ষ পরাজিত হবে

কিন্তু এই আয়াতটি নাজিল হল কবে সেই মক্কা সুপ্রিয় দর্শক এইভাবে আরও অনেক উদাহরণ আছে আমরা সেদিকে যাব না এরপরও নজুলের আরও কিছু অংশ বাকি আছে সেটা আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব আজকে আমাদের সময় শেষ হয়ে যাওয়ায় এখানেই আমাদেরকে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্তহাতে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পি এইচ মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপেরোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড সুইফট কোড আই বি ও